বাংলাদেশ সেনাবাহিনীর উপর লক্ষ্য করে হামলা চালিয়েছে পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী গোষ্ঠী। 14 নভেম্বর 2022 সালে সামরিক গোয়েন্দা সংস্থা DGFI तो जी आज बात करेंगे बांग्लादेश आर्मी की फ़ाइट के वाले से जो जी हुई है KNF के साथ। यहाँ ऑलरेडी मैंने आप लोग से शेयर किया था, इससे पहले जो है बांग्लादेश आर्मी की जानिब से ऑपरेशन किया गया इनके ख़िलाफ़। बहुत ही कामयाब किस्म का ऑपरेशन था ये, जिसमें ये सारे जो कोकी चेन के अफराद हैं भाग के म्यांमार चले गए थे। और अब एक दफ़ा फिर इत्तलात मिली थी बांग्लादेश की इंटेलिजेंस एजेंसीज की जानिब से कि ये जो है म्यांमार से ट्रेनिंग हासिल करके वापस बांग्लादेश में बांग्लादेश के चिटागंग हिल ट्रैक्स में वापस आ रहे हैं। यहाँ जी जब इंटेलिजेंस एजेंसी के अहम अरकान यहाँ का दौरा कर रहे थे, इसी दौरान जी बहुत अहम रुकन है बांग्लादेश इंटेलिजेंस एजेंसी के, अटैक हुआ KNF की जानिब से, जिसमें एक जो रुकन है वो मौके पे ही जान बहक हो गया, शहीद हो गया। वेल बहुत ही अफसोस के साथ बांग्लादेश की आर्मी अब KNF के ख़िलाफ़ किस तरह फाइट कर रही है और आगे बांग्लादेश की आर्मी की क्या स्ट्रेटजी है, आज इसके हवाले से रिपोर्ट है। ये रिपोर्ट आप लोगों ने पूरी देखनी है। वीडियो देखने से पहले अगर अभी तक आप लोगों ने मेरे चैनल को सब्सक्राइब नहीं किया हो तो मेरे चैनल को जल्दी सब्सक्राइब कर लें, बेल आइकन को क्लिक करके ऑल पर क्लिक कर दें ताकि जब भी वीडियो अपलोड करूँ आप लोगों को लास्ट भी नोटिफिकेशन मिले। वीडियो को जल्दी से लाइक कर दें, लाइक अपने सामने उसे जल्दी से क्लिक कर दें। सो चलते हैं देखते हैं। বাংলাদেশ সেনাবাহিনীর উপর লক্ষ্য করে হামলা চালিয়েছে পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী গোষ্ঠী। 14 নভেম্বর 2022 সালে সামরিক গোয়েন্দা সংস্থা DGFI মিয়ানমার সীমান্তে নজরদারি করে। সূত্র অনুযায়ী মিয়ানমার থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বিদ্রোহী গোষ্ঠী। এমন অবস্থায় সীমান্তে তাদের মোকাবেলা করতে গোয়েন্দা সংস্থার সঙ্গে ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় ব্যাপক অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। উদ্দেশ্য ছিল কুকিচিন ন্যাশনাল আর্মিকে শিকড় থেকে ধ্বংস করা। এক পর্যায়ে কুকিচিন ন্যাশনাল আর্মির প্রধান ঘাঁটি ধ্বংস করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বান্দরবান জেলার রুমা উপজেলায় বিদ্রোহীদের প্রধান ঘাঁটি ছিল। মাত্র একদিনের অভিযানে পুরো ঘাঁটি ধ্বংস করতে সক্ষম হয়। পাশাপাশি অনেক বিদ্রোহী গোষ্ঠী আটক এবং নিহত হয়। সেনাবাহিনীর ব্যাপক অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি মিয়ানমারে পালিয়ে যায়, কারণ বাংলাদেশের ভূখণ্ডে টিকে থাকা তাদের পক্ষে এক প্রকার অসম্ভব ছিল, কারণ সেনাবাহিনী দীর্ঘমেয়াদী অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে যে সফলতা পেয়েছে তা গত এক দশকে পায়নি। কুকিচিন ন্যাশনাল আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীকে মাত্র একদিনের মাঝে ধ্বংস করে দিয়েছে। এই সাফল্যের পেছনে সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা DGFI-র ভূমিকা সবচেয়ে বেশি। বিষয়টি নিয়ে কুকিচিন ন্যাশনাল আর্মি ক্ষোভ প্রকাশ করে, অর্থাৎ গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডে বিদ্রোহী গোষ্ঠী সন্তুষ্ট নয়। কুকিচিন ন্যাশনাল আর্মি সাময়িক সময়ের জন্য মিয়ানমারে পালিয়ে যায়, তবে তাদের উদ্দেশ্য পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসা, কারণ তাদের পরিবার এবং স্থায়ী ঠিকানা পার্বত্য চট্টগ্রামে। 14 নভেম্বর 2022 সালে কুকিচিন ন্যাশনাল আর্মি বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা তথ্য পায়। পরবর্তীতে মিয়ানমার সীমান্তে অবস্থান শক্তিশালী করে স্বরাষ্ট্র দপ্তর, কারণ সীমান্ত অঞ্চল হবার কারণে সেনাবাহিনী অভিযান পরিচালনা করতে পারবে না। নীতিমালা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তের আধা কিলোমিটার মাঝে অভিযান পরিচালনা করতে পারবে না। এমন অবস্থায় স্বরাষ্ট্র দপ্তরের সবচেয়ে আধুনিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে দায়িত্ব প্রদান করে। বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মিয়ানমার সীমান্তে অবস্থান গ্রহণ করে। এই অভিযানের সঙ্গে ছিল সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা DGFI, পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ। কুকিচিন ন্যাশনাল আর্মির একটি অংশ বাংলাদেশে ফিরে আসার সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের মাত্রা অনেক বেশি ছিল, যে কারণে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা DGFI-র একজন সদস্য নিহত হন, পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একজন গুরুতর আহত হয়। বহুলাংশে কুকিচিন ন্যাশনাল আর্মি বাংলাদেশের উপর পাল্টা হামলা চালিয়েছে এমনটাই বলা যায়। তবে পাল্টা হামলায় কুকিচিন ন্যাশনাল আর্মির কতজন আহত এবং নিহত হয়েছে তা নিশ্চিত নয়, কারণ স্বরাষ্ট্র দপ্তর কখনোই এই তথ্য প্রকাশ করবে না। আন্তর্জাতিক মিডিয়া থেকে এই তথ্য গোপন রাখাই রাষ্ট্রের জন্য উত্তম। পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে এটাও উল্লেখ করতে অস্বীকার করে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর, কারণ পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। তাই সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে মাদক বিরোধী অভিযান, এটাই বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার প্ল্যান। সাম্প্রতিক সময় কুকিচিন ন্যাশনাল আর্মির প্রধান ঘাঁটি ধ্বংস করার সময় একই ধরনের বক্তব্য দিয়েছে। বাংলাদেশ কোনোভাবেই পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহী গোষ্ঠীর অবস্থান নিয়ে কথা বলতে আগ্রহী নয়, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান জাতিসংঘে সবচেয়ে বেশি। এমন অবস্থায় মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে জাতিসংঘ থেকে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ সেনাবাহিনী।
বিষয়টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রায় 8,000 সদস্য জাতিসংঘের আওতাধীন বিভিন্ন দেশের নিরাপত্তায় কাজ করে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর প্রতি বছর প্রায় $300 মিলিয়ন সহযোগিতা পায় জাতিসংঘ থেকে। বাংলাদেশের জন্য এই পরিমাণ অর্থ অনেক বেশি কার্যকর, কেননা বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছর এর থেকে বেশি অর্থ সমরাস্ত্র সাধারণত ক্রয় করে না। তাই পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হোক তা কোনোভাবেই চায় না বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। সুতরাং বোঝা যাচ্ছে 14 নভেম্বর 2022 সালে তমরুক সীমান্তে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। মাদকবিরোধী অভিযানে সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা অংশগ্রহণ করে এমন দৃষ্টান্ত নেই বললেই চলে। তাছাড়া মাদক চোরাকারবীরা পাল্টা হামলা করবে এটা অকল্পনীয়, কেননা তাদের নিকট আধুনিক কোনো রাইফেল থাকে না, ফলে পাল্টা হামলা করা এক প্রকার অসম্ভব। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যে ধরনের গিয়ার্স অপারেট করে তার সঙ্গে লড়াই করা এক প্রকার দুঃস্বপ্ন। তাই নিশ্চিত করেই বলা যায় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে তমরুক সীমান্তে। বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান থেকে এটি বড় ধরনের সংকট, কারণ সামরিক বাহিনীর একজন দক্ষ গোয়েন্দা প্রাণ হারিয়েছে। এমন অবস্থায় সেনাবাহিনী আরও বেশি কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বান্দরবান জেলার 2টি উপজেলায় প্রথমে পর্যটক নিষিদ্ধ করে সেনাবাহিনী, পরবর্তীতে অতিরিক্ত আরও 2টি উপজেলায় নিষিদ্ধ করে। বর্তমানে পুরো বান্দরবান জেলায় পর্যটক ভ্রমণ এক প্রকার নিষিদ্ধ। মিয়ানমার সীমান্তের এই পার্বত্য ভূখণ্ড নিরাপদ রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের রাখাইন এবং চীন রাজ্য বিদ্রোহীদের দখলে। এমন অবস্থায় বাংলাদেশের বিদ্রোহী গোষ্ঠীগুলো শক্তিশালী হচ্ছে, তাই যে কোনো মূল্যে সেনাবাহিনী তাদের নির্মূল করতে চায়। কুকিচিন ন্যাশনাল আর্মি এই দিক থেকে সবচেয়ে অগ্রসর। এই গোষ্ঠী মিয়ানমারে পালিয়ে গিয়েছে, এখন পুশব্যাক করতে চাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী তাই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে, পার্বত্য চট্টগ্রামে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে, যা ইতিমধ্যে কার্যকর হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে অনেক সৈনিক বান্দরবান জেলায় অভিযানে অংশ নিয়েছে। বিভিন্ন তথ্য অনুযায়ী বান্দরবানে অস্থায়ী ক্যাম্পের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কারণ সকল অঞ্চল দুর্গম পাহাড়ি, ফলে নির্দিষ্ট সামরিক ঘাঁটি থেকে অভিযান পরিচালনা করা কঠিন। তাই ভৌগোলিক অবস্থান অনুযায়ী বিভিন্ন দুর্গম পাহাড়ি অঞ্চলে অস্থায়ী সামরিক ক্যাম্প স্থাপন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলায় অভিযান পরিচালনা করবে এমন পরিকল্পনা ছিল, তবে বান্দরবানের পরিস্থিতি এখন শান্ত হয়নি, তাই নতুন করে অভিযান পরিসীমা বৃদ্ধি করতে আগ্রহী নয়। মিয়ানমারের পরিস্থিতি কোন দিকে যায় তার উপর ভিত্তি করে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে। তাছাড়া সেনাবাহিনীর পক্ষে একসঙ্গে পুরো পার্বত্য চট্টগ্রামে অভিযান পরিচালনা করা কঠিন, কারণ দুর্গম পাহাড়ি অঞ্চল হবার কারণে অন্তত 40 থেকে 50 হাজার সৈনিক প্রয়োজন। এত সৈনিক কোনোভাবে অভিযানে অংশগ্রহণ করতে পারবে না, কেননা মিয়ানমার সীমান্তে যুদ্ধ হলে তার মোকাবেলায় বেশিরভাগ সৈনিক প্রস্তুত থাকে। সেনাবাহিনীর যত সৈনিক পার্বত্য চট্টগ্রামে মোতায়েন রয়েছে তার মাঝে সর্বোচ্চ 10% সৈনিক অভিযানে অংশগ্রহণ করতে পারবে, যে কারণে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এই ঘাটতি পূরণ করতে পোর্ট আপ লোগোনে দেখে KNF কি জানিব সে জো ওয়ার হ্যায় ও কিয়া গিয়া বাংলাদেশ আর্মি পে ইয়া বাংলাদেশ কি জো ইন্টেলিজেন্স এজেন্সি হ্যায় উসকা এক বহুত অহম রুকন হ্যায় জো জিসকি ডেথ হো গিয়া লাকত হো গই হ্যায় ওর বহুত হি আফসোস হুয়া সুনকে ওর ইয়া বাংলাদেশ কি জো ব্যাটালিয়ন ফোর্স হ্যায় উসকি জানিব সে অপারেশন কিয়া জা রাহা হ্যায় ইনসদাদে মনশিয়াত কে খিলাফ বেসিক্যালি ইয়ে অপারেশন হ্যায় লাইক ইয়া পে জব ভি চিটাগং হিল ট্র্যাকস মে অপারেশন কি বাত আতি হ্যায় তো বাংলাদেশ আর্মি को सपोर्ट नहीं किया जाता UN की जानिब से, बल्कि इसको ले के मुख्तलिफ रेस्ट्रिक्शन हैं जो कि बांग्लादेश पे ऑलरेडी लगाई जा चुकी हैं। और यहाँ पे कहा जा रहा है कि इस दहशतगर्दी को लेते हुए बांग्लादेश आर्मी का ये जो ऑपरेशन है हुआ है एक दफ़ा फिर, क्योंकि ऑलरेडी इंटेलिजेंस एजेंसीज को इसकी इतलात मिल गई थी कि यहाँ पे जी म्यांमार से एंट्री होने वाली है। इंडिया और म्यांमार के जो लोग हैं, जहाँ स्पेशली KNF है, ठीक है, कुकीचिन ग्रुप जो है वो बागी ग्रुप बांग्लादेश में वापस आने वाला है। इससे पहले बांग्लादेश की आर्मी ने बहुत ही कामयाब ऑपरेशन करते हुए इनको बाहर निकाल दिया था, इनको भगा दिया था। अब दोबारा बांग्लादेश की आर्मी इन एक्शन नज़र आ रही है और अब पूरी तरह इनके खिलाफ जो है कार्रवाई की जा रही है। बांग्लादेश की आर्मी को जितना सपोर्ट जितना अप्रिशिएट किया जाए, सपोर्ट किया जाए, कम है। और क्योंकि इन ग्रुप्स के साथ लड़ते लड़ते बांग्लादेश की बहुत सारी बांग्लादेश की आर्मी की बहुत सारी कीमती जानें हैं जो बांग्लादेश को आ चुका है। वेल होपफुली चिटागंग हिल ट्रैक्स का जो इलाका है बांग्लादेश उसको फुली सिक्योर करने में कामयाब हो जाएगा और यहाँ पे जितने भी बागी ग्रुप्स हैं उनका खात्मा भी किया जा सकेगा। इसके हवाले से ऑलरेडी शेख हसीना की जो स्ट्रेटजी है वो बहुत ही साफ और क्लियर है।
यहाँ ऑलरेडी जो बॉर्डर फेंस है वो लगाने का काम हो रहा है, यहाँ ऑलरेडी बॉर्डर के साथ साथ जो रोड्स हैं उनको उनकी तमीर का जो काम है वो हो रहा है ताकि बांग्लादेश की आर्मी को एक्सेस करने में आसानी हो। वेल बहुत अच्छा ऑपरेशन, और बांग्लादेश की जानिब से हमेशा सक्सेसफुल ऑपरेशंस होते हुए नज़र आते हैं। वेल लेट्स सी आगे क्या होता है, आप लोगों का क्या कहना है इसके हवाले से, आप लोग जो भी कहना चाहते हैं आप लोग बता सकते हैं कमेंट सेक्शन में। वीडियो को आप लोगों ने लास्ट भी लाइक करना, लाइक का बटन सामने उसे जल्दी से क्लिक करते हैं, वीडियो को लास्ट भी शेयर करना अपने फ्रेंड्स और फैमिली के साथ। मेरे चैनल को सब्सक्राइब नहीं किया होता मेरे चैनल को जल्दी से सब्सक्राइब कर लें, बेल आइकन को क्लिक करके ऑल पर क्लिक कर दें ताकि जब भी वीडियो अपलोड करूँ आप लोगों को लास्ट में नोटिफिकेशन मिले। अगर आप लोग मुझे फॉलो करना चाहते हो तो आप मुझे इंस्टाग्राम और फेसबुक का पेज है वहाँ पर जाकर मुझे फॉलो कर सकते हैं। आई विल सी यू गाइस, टेक केयर, अल्लाह हाफिज़।